হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন এই যে হেল্প বাংলা ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সঙ্গে হাবিব। তো আমি আজ আপনাদের দেখাবো যে যদি আপনাকে কেউ হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দেয়, মানে আপনাদের গার্লফ্রেন্ড, বন্ধু বা আপনাদের কোনো আত্মীয় আপনাকে যদি হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দেয়, তাহলে সেটি আপনার নিজের মোবাইল থেকে কিভাবে আনব্লক করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল আইকনটি প্রেস করুন, আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো হোয়াটসঅ্যাপে যদি আপনাকে কেউ ব্লক করে দেয়, সেটি আনব্লক করার জন্য আপনাকে প্রথমত হোয়াটসঅ্যাপ যে অ্যাপ্লিকেশনটি আছে সেটিকে ওপেন করতে হবে। তো আমি হোয়াটসঅ্যাপ যে অ্যাপ্লিকেশনটি আছে সেটিকে ওপেন করছি। তো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে আপনাকে কিছু কাজ করতে হবে। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো হোয়াটসঅ্যাপে আসার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডটস আইকন, এখানে ক্লিক করবেন। তো থ্রি ডটস আইকনে ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে আসার পরে এখানে দুই নম্বর একটি অপশান দেখতে পাবেন, চ্যাট। এই চ্যাট অপশানে ক্লিক করবেন। চ্যাট অপশানে ক্লিক করার পরে নিচের দিকে একটি অপশান পাবেন, চ্যাট ব্যাকআপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে ব্যাকআপ অপশানটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার চ্যাট ব্যাকআপ করে নেবেন। তো এখান থেকে আপনারা কিন্তু চ্যাটটা ব্যাকআপ করে নেবেন। আমি চ্যাট ব্যাকআপ করে দেখাচ্ছি না আপনাদের, তো আপনারা এখান থেকে চ্যাটটা ব্যাকআপ করে নেবেন। তারপরে এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে অ্যাকাউন্ট নামে যে অপশানটি আছে, তো এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে একটি অপশান দেখতে পাবেন, ডিলিট মাই অ্যাকাউন্ট। তো এই ডিলিট মাই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে একটি অপশান দেখতে পাবেন, ফোন নাম্বার। এখানে আপনার ফোন নাম্বারটা দেবেন। তো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিচ্ছি। এখানে ফোন নাম্বার দেওয়ার পরে নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন, ডিলিট মাই অ্যাকাউন্ট, তো এই ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং অ্যাকাউন্টটি ডিলিট করে দেবেন। এবং অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাওয়ার পরে আবার আপনি এই নাম্বার দিয়েই নতুন একটি হোয়াটসঅ্যাপ লগ ইন করবেন। তাহলে কিন্তু যারা যারা আপনাকে ব্লক করে দিয়েছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি আনব্লক হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর আমাকে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে করতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।